আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আছি বাংলাদেশ ব্লগার পায়েল আপনাদের সঙ্গে। এই তো আজকে অনেক দিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এরই মধ্যে কিন্তু আমাদের পরিবারের নতুন আরেকজন সদস্য চলে আসছে, তো পরিচয় করিয়ে দিব। তার আগে সকালবেলা দেখুন গরম গরম ধোয়া উঠানো ভাপা পিঠা কেমন হয়েছে দেখুন, অনেক বেশি মজার। আর ভাপা পিঠা তৈরি করার সহজ একটা প্রসেস আজকে দেখিয়ে দেব ব্লগে। আশা করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা, আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই জানাবেন কমেন্ট করে। হয়তো অনেকেই আমার ব্লগের অপেক্ষায় ছিলেন, অনেক আপুরাই নক করেছেন, আই এম সরি। আসলে কি বলবো, অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই এত দেরি করে ফেলেছি। তো যাই হোক, আজকে চলে আসলাম আবারও আপনাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে। তো এই তো দেখুন, আজকে সকালবেলা ভাপা পিঠা তৈরি করতেছি। বাজার থেকে কেনা চাউলের গুঁড়া, একদম শুকনা ঝরঝরা যে চাউলের গুঁড়াটা আছে না, সেটা দিয়েই তৈরি করে দেখাবো। এখন আমি তৈরি করব হলো শাহী ভাপা পিঠা। যদিও ভাপা পিঠাটা অনেক বেশি মজার আর তৈরি করা অনেক বেশি সহজ, তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আজকে সকালে তৈরি করলাম তো তাই। তো এখানে আমি 1 কেজি নিয়েছি শাহী ভাপা পিঠা তৈরি করার জন্য চাউলের গুঁড়া, যেটা প্যাকেট থেকে আমি বের করে মাতৃ বলে ডাললাম। আর এখানে স্বাদ মতো লবণ আর দুধ, ঠান্ডা দুধ দিয়ে আমি এই গুঁড়িটাকে রেডি করে নিয়েছি ভাপা পিঠার জন্য। চাইলে কিন্তু পানি দিয়েও করা যায়, তবে দুধ দিয়ে যদি এটা তৈরি করা হয় পিঠাটা অনেক বেশি সফট হয়। তো আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপি। অনেক সময় দেখা যায় ভাপা পিঠা তৈরি করতে গেলে ভাপা পিঠাগুলো ভেঙে যায়। আজকে যেভাবে তৈরি করে দেখাবো, একটা পিঠাও ভাগবে না আর বারবার পিঠা আপনাদের দিতে হবে না। একবারে একটা পিঠা তৈরি করলেই কিন্তু পুরো পরিবারের হয়ে যাবে খুবই সহজ পদ্ধতিতে। তা আমি চাউলের গুঁড়াটাকে রেডি করেছি, দুধ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখাই নিয়েছি, আর এখন হলো একটা চালনিতে করে চেলে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কতটা ভেজা ভেজা করে চাউলের গুঁড়াটাকে রেডি করেছি। আর এই তো এখানে চাউলের গুঁড়ার সঙ্গে রেডি করে নিয়েছি নারিকেল আর হলো খেজুর গুড়। আর নারিকেল খেজুর গুড় রেডি করে একটা পাশে রেখে দিলাম। এদিক থেকে আমি নিলাম একটা ছাঁকনি, আর এই ছাঁকনির উপর দিয়ে দিলাম একটা কাপড়, পাতলা কাপড় আর কি, কাপড়টা ভিজিয়ে চিপে নিয়েছি। আর এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম প্রথমে, তারপর আমি এখানে দিয়ে দিব গুড়। আর আমি একবারে একটা পিঠা তৈরি করব, আর এই পিঠাই কিন্তু আমার পরিবারের এক বেলার খাবার হয়ে যাবে সবার আশা করছি। এই পর্যন্ত কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি। যখন দেখা যায় পিঠাগুলো আমরা মোল্ডের মধ্যে নিয়ে দিতে যাই, তখনই পিঠা ভেঙে যায় বা পিঠা হয় না, ওরকম সমস্যা দেখা দেয়। তো এই জন্যই কিন্তু আজকে এই প্রসেসটা দেখাচ্ছি যে বারবার পিঠা দিতে গিয়ে ব্যর্থ হবেন না, একবারে একটা পিঠা এভাবে দিয়ে দিবেন আর এই পিঠাটা সহজেই হয়ে যাবে। বারবার আপনাকে চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে না, হাতে তাপ লাগিয়ে পিঠা নামাতে হবে না, এভাবে তৈরি করে একসঙ্গে পুরো পরিবার বসে খেতে পারবেন আশা করছি। আর আপনারা গুড় আর হলো নারিকেল কতটুকু দিবেন তার উপর ডিপেন্ড করবে আপনাদের পছন্দের উপর। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কয়েকটা লেয়ারে নারিকেল আর গুড় দিয়ে দিলাম, যেহেতু পিঠাটা বেশ বড় আর সেজন্য খুব সুন্দর করে হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে সব কিছু বসিয়ে দিলাম। তার উপরে আবারও গুড় আবারও একটু নারিকেল দিয়ে উপরে চাউলের গুঁড়া দিয়ে দিব। এইভাবে করে পিঠা তৈরি করলে পিঠা বানানো কোনো ঝামেলাই না। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজা, তৈরি করার প্রসেসটাও অনেক বেশি ইজি। এরকম একটা চালনি কিন্তু সবার বাসায় থাকে কম বেশি, তাই না? তা আমি দেখুন উপর থেকে এভাবে করে এখন কাপড়টা দিয়ে পিঠাটাকে আলতো হাতেই ঢেকে দিচ্ছি। এটা খুবই সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে পিঠা বানালে বারবার হাঁড়িতে দেওয়ার পর পিঠা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। আগে থেকে হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম, এখন জাস্ট আমি এখানে এভাবে ধরে এটাকে বসিয়ে দিলাম। দেখুন কোনো ঝামেলা নেই। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব। এখন চুলার পাশে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই, আপনি চলে যান 10-15 মিনিটের জন্য কিচেন থেকে বাইরে, কোনো সমস্যা নেই। আমি এটাকে 20 মিনিটের মতো ভাপে দিয়েছিলাম। আমার মনে হয় 20 মিনিটেই পারফেক্টভাবে পিঠাটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পিঠাটা এত সুন্দর হয়েছে আমি কি বলবো, আমি বুঝাতে পারবো না। আপনারা যখন তৈরি করবেন নিজেই অবাক হয়ে যাবেন। আর কাছে দাঁড়িয়ে থেকে বারবার পিঠা বাটিতে তোলা, বারবার এভাবে ভাপে দেওয়া
অনেক বেশি বিড়ম্বনার কাজ, আর ওভাবে পিঠা ভেঙেও যায়। আর এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে একটা পিঠাও ভাঙবে না, পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতেও দারুণ হবে, সময়ও বেঁচে যাবে। আগের যুগের মা চাচিরা যেভাবে পিঠা তৈরি করতো ওভাবে হয়তো পিঠা আমরা তৈরি করতে পারবো, কিন্তু সময় অনেক বেশি লাগবে। এই ব্যস্ততার যুগে আমরা যদি পিঠা বানাতেই সারা সময় পার করে দিই তাহলে তো অন্য কাজ করতে পারবো না, তাই না? তো আমার কাছে মনে হলো আধুনিক পদ্ধতিতে এইভাবে যদি আমরা ভাপা পিঠা তৈরি করি তাহলে নতুন প্রজন্মের যারা আছে তারাও কিন্তু আমাদের এই পিঠার রেওয়াজটা ধরে রাখবে, ভুলে যাবে না, কারণ এটা অনেক সহজ পদ্ধতি, এটা যে কেউ তৈরি করতে পারবে। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, আমি একটা প্লেটে ঢেলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে কিন্তু ভাপও লাগেনি, পিঠা ভেঙেও যায়নি, মাশাল্লাহ, গরম গরম ধোয়া ওঠা পিঠা। সকালবেলা এরকম পিঠা হলে বেশ জমে যাবে, বাসায় সবাই তো খুশি হয়ে যাবে। যখন আপনি এরকম একটা পিঠা তৈরি করে টেবিলে নিয়ে বসবেন, সবাইকে নিয়ে গরম গরম একসঙ্গে খেতে পারবেন, সেটার মজাই কিন্তু আলাদা। আর ছোটো ছোটো পিঠা বানাতে গিয়ে আমরা অনেকেই ব্যর্থ হই, আর একসঙ্গে বসে খাওয়াটাও হয় না, দেখা যায় একটা পিঠা হয় একজনকে দিয়ে দেই সে বসে একাই খেয়ে নেয়। আর এভাবে তৈরি করলে কিন্তু আমরা সবাই একসঙ্গে বসেই খেতে পারবো, তাই না? তো আমি কিন্তু খুব খুশি এই পিঠাটা তৈরি করে, ওই পাশটা একটু দেখিয়ে দিই, দেখুন কতটা লোভনীয় না? চাইলে কিন্তু নারকেল গুড় আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। তো আমি তো আমার পছন্দ মতো তৈরি করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এভাবে পিঠা তৈরি করলে সময়ও বেঁচে যাবে অনেক। আর আপনি চাইলে মানে ড্রয়িং রুমে বসে থেকে আপনার সময় কাটাতে পারবেন, মিনিমাম 20 মিনিট আর কিচেনে যাওয়া লাগবে না, বারবার বাটিও সাজাতে হবে না। দেখুন ভেতরে মাশাল্লাহ খুব সুন্দরভাবে পিঠাটা কিন্তু কুক করা হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মতো কুক করলেই মাশাল্লাহ এটা সুন্দর হয়ে যাবে। আপনাদের কাছে যদি আমার ব্লগ ভালো লাগে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর চাইলে আমার ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এদিক থেকে আমাদের সময় এখন কিভাবে কাটে দেখুন, এতদিন আমরা 4 জন ছিলাম, এখন আরও 1 জন বেড়ে গেছে, ওকে নিয়ে বেশ ভালোই আনন্দের সঙ্গে সময় কেটে যাচ্ছে। আর মোস্তফা তো মানে একটা নতুন ফ্রেন্ড পেয়েছে, আসলে 4 দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে আমরা সবাই যখন বোরিং তখন এরকম একটা বন্ধু আমাদের সবারই দরকার, তাই না? এমনি এতদিন আমাদের বাসায় সবসময় একটা বিড়াল থাকতো, আর সেগুলো ছিল বাঙালি বিড়াল, এখন আমরা একটা বিদেশি বিড়াল নিয়ে আসছি। ও অনেক সফট, অনেক কিউট, অনেক ফ্রেন্ডলি, মানে কী বলবো, ওকে দেখলেই মনটা ভালো হয়ে যায়, আর ওকে ছুঁয়ে দিলে আরও বেশি ভালো লাগে। তো মোস্তফার জন্য আমরা নতুন একটা সঙ্গী নিয়ে আসছি, মোস্তফার নাম, কিন্তু আমরা সবাই ওকে নিয়ে অনেক সুন্দর সময় কাটাই। আমি যদিও এত বেশি লাইক করতাম না বিড়াল, শুধু আমার ছেলের জন্য স্যাক্রিফাইস করে গেছি এতদিন, আর এখন ওকে আমার খুব ভাল লাগে। আর এতদিন মোস্তফার জন্য মানে ওই বিড়ালগুলোকে রাখতাম বা যতটুকু করতাম ছেলের খুশির জন্য করতাম। আমার ছেলে আবার ক্যাট লাভার, ও বিড়াল ভীষণ পছন্দ করে ছোটোবেলা থেকে, যে কোনো বিড়াল ও মানে পোষ মানিয়ে নিতে পারে, আর এখনও অনেক খুশি। অনেক দিন যাবৎ চাইতেছিল যে আমরা জন্য ওকে একটা পার্সিয়ান বিড়াল কিনে দিই, তো অনেকদিন পরেই কিনে দিলাম, এটার দাম নিচে হলো 25,000 টাকা, খুবই সুন্দর বিড়ালটা দেখতে। তো ওর নাম হলো আমরা রেখেছি হানি, আর হানি খুবই কিউট, খুবই কিউট, আর হানিকে নিয়ে মোস্তফা বেশ ভালো সময় কাটায়। আর ও হলো বিড়াল থাকলে অনেক হ্যাপি থাকে, আর দেশি বিড়ালগুলো হয় কি মানে কিছুদিন পালার পর দেখা যায় একটু বড় হলে না চলে যায়, বাসায় রাখা যায় না, তো এটা আবার যাবে না। ও সবসময় মানে মানুষের সাথে গা ঘেঁষে বসে থাকতে পছন্দ করে, বা ও কাউকে ইচ্ছে করে মানে তাড়া করে না, ওকে যে আদর করবে তার কাছেই সে যাবে, নতুবা কারো কাছে এমনিতে যে কাউকে বিরক্ত করবে না। আর দেশি বিড়ালগুলো ইচ্ছে করে কাছে গিয়ে মানে ভয় দেখায়, তারপর নখ দিয়ে আছড় দেয়, ইঞ্জেকশন দেওয়া লাগে, অনেক ঝামেলা আছে। আর ওকে যদি আপনি কাছে নিজে থেকে না যান ও কারো কাছে যেয়ে বিরক্ত করবে না। হানি খুব গুড, ওই তো দেখতেও খুব ভালো লাগে ওকে, সারাক্ষণ মোস্তফা ওকে আদর করে। আর আমাদের বাচ্চারা তো আসলে স্কুল শেষ করে বাসায় আসে, তারপর দেখা যায় মানে মোবাইল বা
টিচার এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়, মোবাইলে সারাক্ষণ দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এদেরকে এরকম আসলে কিছু বাসার মধ্যে রাখলে না আমার মনে হয় ভালো, ওদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারে। তো আমরা যার কাছ থেকে বিড়াল নিয়েছিলাম সেই ভাবির বাসায় দেখুন কত বিড়াল। তো এই ভাবির কাছ থেকে আমরা বিড়াল নিয়েছি, ওনা হলো এগুলোকে মানে পালে, তারপর আবার সেল করে, এগুলো বাচ্চা দেয়। তো ভালোই একটা বিজনেস, আমার কাছে দেখে খুব ভালো লাগলো। আমরা আসলে যদি ঘরে বসে কিভাবে ইনকাম করব যখন বলি, তখন কিন্তু এটাও তার মধ্যে একটা পড়ে, অনেক সুন্দর বিজনেস। দেখুন আমাদের সামনে আরেকজন এসে 80,000 টাকা দিয়ে ওনার কাছ থেকে 4টা বিড়াল নিয়ে গেল। তো খুব ভালো লাগছে আমার এই বিষয়টা দেখে। তা আমরা ঘরে বসে চাইলে আসলে কত রকমের বিজনেসই করতে পারি, এই বিজনেসটা দেখে আমারও খুব ভালো লেগেছে। তো ভাবি কিন্তু মাশাআল্লাহ দেখুন জব করে, ছোট বাচ্চা আছে, তারপরে আবার কতগুলো বিড়াল পালে, আবার এগুলো সেল করে, অনলাইনে দিয়ে দেয়, বাস সেল করা হয়ে যায়। যেসব আপুরা জানতে চান যে ঘরে বসে কীভাবে ইনকাম করা সম্ভব, এই তো এই ভাবিকে দেখলেই কিন্তু শিখা যায়। ভাবির একটা ছোট বাচ্চা আছে, আর একটা বড় বাচ্চা আছে, তারপর সংসার আছে, বাইরে জবও করে, তারপরও ওনার বাসায় অনেক বিড়াল, আর সবগুলোকে ভাবি নিজে একাই মানে দেখাশোনা করে। আবার কী সুন্দর মাশাআল্লাহ আমাদের সামনে 4টা বিড়াল 80,000 টাকায় সেল করলো, আমরা একটা নিয়ে আসলাম 25,000 টাকা দিয়ে, বাস মাশাআল্লাহ কত সুন্দর বিজনেস, তাই না? তো আমরা কিন্তু ঘরে বসে চাইলেই কিন্তু নিজেরা কিছু করতে পারি। আর এখন তো সব হাতের মুঠোই চলে আসছে, ওনা অনলাইনেই সব সেল করে দেয়, আমরাও কিন্তু অনলাইনে অ্যাড দেখে গিয়েছিলাম। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে, আমার মানে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আপনারা চাইলে দেখুন শুধু বিড়াল কেন, কবুতর, তারপর আরও কত রকম মানে চিন্তাধারা আছে, আপনারা করেই কিন্তু করতে পারেন। যেই হারে সব কিছু জিনিসপত্রর দাম বাড়ছে, আমাদের একা মানে হাজব্যান্ডের উপর ভরসা করে চলবে না, নিজেরাও যদি কিছু করি তাহলে নিজের হাতেও একটু টাকা হবে, চাইলে ইচ্ছা মতো আমরা খরচও করতে পারবো, আর নিজেরা চিন্তা করে এটা বিয়ে করতে হবে। বিড়ালগুলো কিন্তু মানে এত বেশি কিছুই লাগে না, জাস্ট এগুলোকে খাবার দিলেই হয়, আর ওরা কিন্তু নিজের ইচ্ছা মতো নিজেরাই মানে টয়লেটে যেয়ে নিজেদের টয়লেট করবে, যে আপনার মানে দেখাই দিলেই হবে, ওরা বেয়াদব না মানে এখানে সেখানে টয়লেট করবে না, ওরা ওদের মতো যেই জায়গায় সেই জায়গায় চিনাই দিলে ওইখানে গিয়েই টয়লেট করবে, যেখানে খাবার জায়গা সেখানেই খাবে। মোস্তফা ওকে গোসল করাই দিছে, এখন সুন্দর মানে রোদের মধ্যে শুয়ে আছে, বাহিরেও যাবে না, ওকে নাম ধরে ডাক দিলে ও নিজে নিজেই চলে আসে। যদিও ভাবিরা ওকে ডাকতো বানি, আমরা এখন ওই নামের সাথে একটু মানে মিল রেখে মানে বানি আর হানি, যাতে ও বুঝতে পারে ওর নামটা, তো সেই জন্য আমরা ওকে হানি বলে ডাকি। ও আস্তে আস্তে শিখে যাবে, এখন তো নতুন আমাদের বাসায়, তো এখন বুঝে হানি করে ডাক দিলেও চলে আসে, আর ও হলো বাহিরে দেখতেছে। আর এরকম একটা বিড়াল এমনিও ভালো লাগে, চেষ্টা থাকলে যে কোনোভাবেই কিন্তু করা যায়, একটু পরিশ্রম আর মেধা খাটালেই হয়ে যায়, ঘরে বসেই ইনকাম করা যায়, তাই না? তো এই তো প্রথমে 2টা বিড়াল ছিল ওনার, তারপরে 2টা থেকে বাচ্চা হলো, এক একবার নাকি 4টা করে বাচ্চা দেয়, তারপর সেল করে দিলে আবার 4 মাস পর আবার এরকম। তো এভাবে করেই ওনার বিজনেস বড় হয়েছে, ছোট থেকেই বড় হয়, চেষ্টা করলে চেষ্টার ওপর পারে কিন্তু সফলতা থাকেই। তো একটু কষ্ট করলেই আসলে জীবনটা অনেক সুন্দর হয়, সব কিছুর দাম বেড়েই যাচ্ছে হা হা করে। তো এখন কিন্তু আমরা বসে থাকলে চলবে না, সবাই যদি টুকটাক কিছু না কিছু করি তাহলে কিন্তু সুন্দরভাবে চলা যাবে। এই যেমন ধরুন আমার মেয়ে হলো একটা কফি খায়, এটা হলো মানে রেডি, যখন আমি ওকে বানাই দিতে না চাই তখন হলো এই রেডি কফিটাও সবসময় খায়। আগে এই প্যাকেটটার দাম ছিল 10 টাকা, একদম মানে এক ধাপে 5 টাকা বেড়ে গেছে, এখন এটার দাম 15 টাকা। তো সব কিছুর দাম কিন্তু 3 গুণ বেড়ে যাচ্ছে। তো আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু দিন শেষে আমাদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া কিছুই দেখছি না। তো সবাই মিলে ঝিলে যদি আমরা কাজকর্ম করি, কিছু ইনকাম করি, তাহলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।